আমার মা গো, আমি কাকে মা বলে ডাকবো, আমি কাকে বাবা বলে ডাকবো, কে আমাকে বাবার আদর দিবে, কে আমাকে মায়ের আদর দিবে? এরে ইসলামপুরের মানুষ, এই ময়দানে কত আল্লাহর গোলাম আছে, অনেকের মা নাই বাবাও নাই, ওই অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে, কিসের বাহাদুরি করো, আমার মাওলা চোখের সামনে দেখায় দিলে। এক ইটের আকের চাপে পড়িয়া বাবাই মরে গেল, মা মরে গেল, কন্যা সন্তানটাও মরে গেল, কিন্তু গর্ভের বাচ্চাটাকে আমার আল্লাহ কুদরতের দ্বারা বাঁচায় রাখলেন, বলো হেফাজতের মালিককে। ও নবীর উম্মতের দল, আমার মাওলাকে এখনো চিনো নাই রে মুমিন, আমার মালিক যে কত দয়াময় মালিক, আল্লাহর দেওয়া জমিনে বসবাস করো রে বাবা, আল্লাহর দেয়া পানি, আল্লাহর দেয়া গাছ, আল্লাহর দেয়া মাছ, আল্লাহর দেয়া সূর্যের আলো, চাঁদের আলো সব ভোগ করতেছো, এরপর আমার আল্লাহ কয় নাই, আমি তোমাকে বলি না সারা রাত্র ইবাদতে কাটাও, সারা দিন তুমি ব্যবসা বাণিজ্য বন্ধ করে আমার ইবাদত করো, আল্লাহ বলেন নাই, বরং বান্দা ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, ডাক্তারি পড়ো, পড়ো ইঞ্জিনিয়ার হও হও আলহামদুলিল্লাহ, স্কুলে পড়ো, কলেজে পড়ো, কোনো বাধা নাই, আল্লাহ চাই কি বান্দা তুই 22 ঘন্টা সময় তুই ব্যবসা কর, চাকরি কর, সন্তানের পেছনে সময় দাও, 24 ঘন্টার মধ্যে 22 ঘন্টা সময় দিয়ে দিলাম তোমারে, মাত্র বাকি থাকলো 2 ঘন্টা, এই 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আমার রাস্তায় ব্যয় করো, তাও একসাথে পারবি না, তুই ব্যস্ত, আমি আল্লাহ একসাথে 2 ঘন্টা চাই নাই, ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া এবার তুই আবার ব্যবসায় চলে যা, আবার জোহরের 10 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি দোকানে চলে যাও, আবার দোকানদারি করি এক পাকে 4 রাকাত আসর পড়তে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, আবার মাগরিবের 5 রাকাতে 20 মিনিট দাও, আবার তুমি ব্যবসায় চলে যাও, এশার 9 রাকাত নামাজে আবার 20 মিনিট দিয়া তুমি তোমার সংসারে ঘরে চলে যাও, তোমার স্ত্রীকে সময় দাও, তোমার সন্তানের সময় দাও, দিয়া রাতের বেলা আরামে ঘুমাও, আবার ফজর 2টা 4 রাকাত নামাজ পড়ো, এই 22 ঘন্টার ভেতরে মাত্র 2টা ঘন্টা সময় 20 মিনিট করিয়ে তুমি নামাজে সময় দিবা, ব্যবসাটা নবীর তরিকায় করো, লেখাপড়া নবীর মোহাব্বত নিয়ে করো, ও বান্দা এই 22 ঘন্টা সময় তুমি যে ব্যবসার মধ্যে দিয়েছ, আমি আল্লাহ এই ব্যবসাটাকেও তোমার নেকের পাল্লায় ওজন দেওয়ার ব্যবস্থা করে দিব, রাতের বেলা ঘুমাইয়া সময় কাটাইছো, আবার 2টা ফজরের নামাজ যখন আদায় করেছো, আমি আল্লাহ তোমার ঘুমের সময়টাও নেকের পাল্লায় ওজন দিয়ে দিব, আমাদেরকে সময় দিলেন 22 ঘন্টার ভেতরে 2 ঘন্টা সময় তুমি দিনের কাজে লাগাও, এই সময়টাও যারা দিনের পথে 5 বেলার নামাজ তুমি আদায় করবা, আমি আল্লাহ ফজর আসর জোহর মাগরিব এশা এই 5 বেলার নামাজের জন্য সময় চাইলাম, আমি আল্লাহ এর বিনিময়ে আমি আল্লাহ কোনো বিল নিলাম না, দুনিয়ার সব আমি আল্লাহ তোমার জন্য দিয়ে দিলাম, বাতাস করে দিলাম ফ্রি, তোমার খেদমতে আমি সূর্যের আলো ফ্রি করে দিলাম, চাঁদের আলো ফ্রি করে দিলাম, এরে নবীর উম্মতের দল, আমি আল্লাহ পাক এর বিনিময়ে চাইলাম 5 বেলার নামাজ, ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনারা নবীদের মা, আপনারা সাহাবায়ে কেরামের মা, আপনারা আলেমের মা, হাফেজ কোরআনের মা, ও আম্মা জান, আপনারা খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, রব্বুল আলামিন নবীজির মাধ্যমে নারীদের মর্যাদা সম্মান অনেক গুণ বাড়িয়ে দিয়েছেন, ও পর্দার আড়ালের আম্মা জান, আপনার কি অন্তর চায় না একজন হাফেজ কোরআনের মা হইয়া কবরে যাবেন, আলেমের মা হইয়া কবরে যাবেন, আল্লাহর কাছে দোয়া করেন, ও দয়ার মালিক
মেহরবানি করে আল্লাহ যাদের সন্তান দিছেন ওই সন্তান যেন কোরআনওয়ালা হয়। আপনি যখন কবরের মধ্যে যাবেন, কবরে যাওয়ার পর আপনার সন্তান কলিজা দিয়া যেন কোরআন তেলাওয়াত করতে পারে, কোরআন পড়িয়া আপনার কবরে যেন শান্তির ফয়সালা করতে পারে। আল্লাহ তাআলা বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন আমি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, এটা এমন একটা কিতাব দিলাম যার মধ্যে কোনো ভুল নাই। আরে বড় 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 মাথাওয়ালারা কম অপচেষ্টা করছে কোরআনের ভুল বের করার জন্য, কথা কন না কেন, পাইছে কোনো ভুল? বরং বহু বিধর্মীরা কালেমা পর্যন্ত পড়িয়া মুসলমান হয়ে গেছে। আরে এমন বড় পণ্ডিত 1500 বছর পর কোরআন শরীফ ধরে রাখা এটার ভিতরে জাল, কেমন জাল? তাকাসসামা ইজাতিল বুরুজ একটা সুরা আছে না, কয়টা কোরআনের সুরা না? আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। কেমনে বুঝাই, এক বেচারা কাম করতে 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 একেবারে দুপুরের টাইম পেট পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধা প্রচন্ড, এবার খানা খাইব, টাইম শেষ 3টা বেজে গেল, এবার হোটেল খুঁজে এক জায়গায় গিয়ে দেখে শিবাগুল্লিতে একটা হোটেল। ভাই তোমার হোটেলে কি আছে কিছু খানা দাও। তরকারি টরকারি তেমন কিছু নাই, কত কি দিয়া খাওয়া যায়, একটা ডিম ভাইজা দিতে পারি, কয় দাও। ডিম ভাইজা দিছে, খানা খাইতে বসছে, পেটের ক্ষুধা, নুন দিয়াও মানুষ খেতে পারে। এবার ডিম ভাইজা যখন দিছে গলার ভিতরে গিয়া শুকনা খাবার আটকায়, ভাই ডাইল নেই ডাইল। হ্যাঁ ডাইল মানে তোমার কপাল খারাপ, টক ডাউল ছিল টক ডাউল। আরে টক ডাউল তোর মজার জিনিস, দাও না একটু। এবার এক চামচ দিছে, কোন রকম শেষ শেষ সময় এক চামচ দিয়া কয় কি দিলা, কোনো টক তো লাগে না, কি দিয়া টক বানাইছো, কয় টক আম দিয়া টক বানাইছে, কয় তা টক আম নাই, কয় না আমের একটা গোড়া আছে আমের বড়া, কি কয় আপনাদের দেশে আমের বড়া, কত একটা আমের বড়া দে, ওইটারে সুসলেও তো একটু টক কম। এবার খুঁজা টুইজা হোটেলের কর্মচারী একটা আমের বড়া এই লোকটাকে দিল, আমের বড়াটা এবার পাইয়া খুশি, এমন সুসা চুষতেছে, ভাত বন্ধ খাওন বন্ধ, এটাই চুষতেছে, চুষতে চুষতে ঘাম ছুটে গেছে আধা ঘন্টা। কি তোমার এমন? ভাই এত সুসলাম হারাম, একটু টক আইয়ে না, তুমি সুইসা টক পাবা কসু, এটা আরো 13 জন একটু আগে সুইসা, আরো 13 জনে চুষে গেছে, তুমি চুষলে কি টক পাইবা? ওই ভণ্ড টুপিওয়ালাকে বলছি, ওই ইসলামের ব্যানারওয়ালা ভণ্ড, তুমি আজ কোরআনের মধ্যে ভুল খুঁজতেছো, হাদিসের মধ্যে ভুল তালাশ করতেছো, তোমার থেকে বড় বড়রা কম চোষা চোষে নাই, তুমি কেয়ামত পর্যন্ত যদি চুষো আমার আল্লাহর কালামের ক্ষতি করতে পারবা না। এরে নবীর উম্মতের দল, কারণ এই জমিনে কোরআন হেফাজতের জিম্মা নিয়েছেন আমার মালিক, আল্লাহ তাআলা কোরআন হেফাজত করবেন। ছোট ছোট বাচ্চার কলিজার মধ্যে আল্লাহ কোরআনটা ঢুকায় রাখছেন, 8 বছরের সন্তান 6 মাসের মধ্যে মাদ্রাসা এসে পুরা কোরআনটাকে মুখস্থ করে ফেলেছে। যাইবেন কই? এবার হেফজখানার বিরুদ্ধে লাগছে আর এক দল লাগছে নি, বলে হেফজখানায় বাচ্চারে পড়াইয়া পঙ্গু হয়ে যাবে, মাথা নষ্ট, নামাজ ফরজ হয় নাই, এই বাচ্চাটার এখন কেন নামাজের জন্য পাগল পারা বানায় ফেললা, পাগলি মাথায় কেন দাও? ওই আলেম জানে না, মদিনার নবী বলেন এ সন্তানের মা বাবারা, সন্তানের যখন 7 বছর হবে নামাজের মুসাল্লায় দাঁড় করায় দাও, যদি সন্তানের 10 বছর হয় তখন আর দেরি না করে, শাসন যদি করানো লাগে শাসন করিয়া হলেও নামাজের মুসাল্লায় দাঁড় করাও, কারণ ছোট থেকে যদি গড়াইয়া উঠাইয়া না দেও বড় হলে আর কন্ট্রোলে রাখা যাবে না। আমাদের মাদ্রাসাগুলো
সন্তানকে এইভাবে শুধু পড়ায় না, আমাদের মাদ্রাসা কওমি মাদ্রাসা দেওবন্দিতে গেলে দেখবেন একটা শিক্ষক একটা ছাত্রের পেছনে চব্বিশ ঘন্টা মেহনত করে, বেতন কত মাসে 5,000, বেতন বাকি 6 মাস, 24টা ঘন্টা নিজের সন্তান বাড়িঘর বাদ দিয়া আপনার সন্তানকে 24 ঘন্টা সময় দেয়, কারণ আপনার সন্তানটাকে শুধু পড়াইতেই চায় না, আপনার সন্তানটাকে আমার শিক্ষক চায় আদর্শ মানুষ হিসাবে গড়াইয়া দিবি। 24 ঘন্টা ডিউটি, স্কুলের সন্তান আপনি দিছেন ডিউটি, ক্লাসে স্যার ক্লাস করলো মাত্র 3টা ক্লাস করাইয়া সাইন একটা দিয়া চলে গেছে, বেতন যেন ঠিক মতো মাস শেষ পাওয়া যায়, আপনি গিয়া বললেন স্যার আমার সন্তানটা অঙ্ক কম পারে, তো কি করা যায়, আলাদা একটু টাইম দিবেন নি, কয় কয় টাইম, কয় মাত্র 1 ঘন্টা, কয় 10,000, কয় 1,000, 10,000, অথচ কওমি মাদ্রাসা সারা দুনিয়া ঘুরে দেখবেন মাত্র 1টা মাদ্রাসা, দেওবন্দের আদলে মাদ্রাসা, 24টা ঘন্টা আমার শিক্ষক ওলামায়ে কেরামরা, 5,000 টাকা বেতন, 6,000 টাকা বেতন, 24 ঘন্টা আপনার সন্তানের পেছনে সময় দেয়, কোনদিন বলে নাই আলাদা আমারে টাকা দাও তোমারে সময় দিতেছি, বরং তা না, মাওলার কাছে কান্না করে তাহাজ্জুদে আল্লাহ এই সন্তানটারে আমানত পাইয়া সারাদিন মাত্র মেহনত করাইয়া তোমার দরবারের একজন খাস বান্দা বানাইতে পারলাম কিনা জানি না রে মালিক, তুমি খেদমতরে কবুল করে নাও, ত্রুটি ক্ষমা করে দাও, ফজর থেকে রাত্র 10টা পর্যন্ত, আবার 10টা থেকে পরের দিন ফজর পর্যন্ত, প্রত্যেকটা সময় সময় মিনিটে মিনিটে ওস্তাদরা নজরে নজরে রাইখা সন্তানটারে আদর্শ মানুষ বানায়, কেমনে গোসল করবা ওস্তাদ দৈরে দৈরে শিখায় দেয়, কেমনে খানার লোকমা দিবা ওস্তাদ ধরে ধরে শিখাইয়া দেয়, এখন একদল যদি কয় এই মাদ্রাসায় বাচ্চা দিয়া লাভ নাই, সন্তানের ব্রেন নষ্ট হয়ে যাবে, কি ব্যাপার, ভারতবর্ষের মধ্যে দেখলাম ইতিহাস পড়ে দেখলাম ব্রিটিশ বেঈমানেরা কোরআনের আওয়াজকে বন্ধ করার জন্য বহু মাদ্রাসা বন্ধ করে দিল, তালা লাগায় দিল, আলেমের জবাই করিয়া লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া দিল, আমরা জানি এরপরও ওরা চাইছে জমিনে যেন কোরআনের আওয়াজ বন্ধ হয়ে যায়, আল্লাহ কয় পারবি না, তোরা চাও ভারতের মধ্যে কোরআনের আওয়াজ চলবে না, আর আমি আল্লাহ চাই সারা দুনিয়াতে কোরআনের আওয়াজ যেখানে চলবে তার গোড়া হবে ভারতের জমিন, আল্লাহ বানাইছেন নি দেওবন মাদ্রাসা, কাসিম নানতুরি ঘুমের মধ্যে আছেন, মদিনাওয়ালা নবী হাজির, মদিনার নবী বলেন কাসিম আমি মাটির মধ্যে রেখা টেনে দিনামের উপরে মাদ্রাসা তৈরি করো, কাসিম ঘুম থেকে উঠিয়া কয় মদিনার নবী যেই রেখা ঘুমের মধ্যে দেখাইছেন আমি সরাসরি দেখলাম সেই রেখা মাটির মধ্যে দেখা যায়, ভারতের জমিনের ওই ফুটন্ত গোলাপের ঘেরান আজকে এই ইসলামপুরে আছে, দেওবন্দের গাছের ঘেরান আজকে সারা দুনিয়ার মধ্যে সে এলেমের ঘেরান ছড়ায় গেল, ও নবীর উম্মতেরা এই এলেমের মাদ্রাসা কোনোদিন বন্ধ করা যাবে না, ওই ভারতবর্ষের ইংরেজরা মাদ্রাসার বিরোধিতা করলো আজও বিধর্মীরা বিরোধিতা করে, কিন্তু যখন দেখি একজন টুপিওয়ালাও মাদ্রাসার বিরুদ্ধে উম্মতকে বিভ্রান্ত করে, ব্যাপারটা কি, মাদ্রাসার বিরুদ্ধে কথা বলবে কোরআনের বিরুদ্ধে কথা বলবে বিধর্মী, হুজুরে কেন কয়, বুঝে নিলাম হুজুরে আসলে বিকৃত বিধর্মীদের গোলামে পরিণত হয়ে গেছি, আল্লাহ হেদায়াত দান করেন, আর জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবুলা রাইবা ফিহি দলিল মুত্তাকিন, হেফাজতের মালিককে, কাদের কুদরত দারি বরকা মাঙ্গল আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার,
কোরআন সিনায় লাগাও, কোরআন নিয়ে যদি চলো হেফাজত করবেন কে? আল্লাহ বলেন আমি শুধু কোরআনের পৃষ্ঠাকে হেফাজত করব না, কোরআনটা যেই ঘরে থাকবে ওই ঘর আমি হেফাজত করব, কোরআনটা যার সিনায় থাকবে ওই সিনাওয়ালাকে আমি হেফাজত করব। এই কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে আমি আল্লাহ তাদেরকেও হেফাজত করব। কোরআনের সাথে সম্পর্ক করতে চাননি? সবাই বলেন আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন, কোরআনের এই মার্কাজ হলো মাদ্রাসা। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, আমি কোরআন দিলাম মুত্তাকিনদের জন্য হেদায়াত। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে। কারে ভয় করে? জোরে বলেন আল্লাহকে। আল্লাহকে ভয় করে এরকম সবাই। আমরা যদি এখন জিজ্ঞাসা করি ময়দানে, আপনারা আল্লাহরে ভয় করেননি? অনেকে বলবে হুজুর আপনাদের থেকে বেশি করি। বলে তার প্রমাণ? আপনারা ঝগড়া করেন ফেতনা করেন, আমরা করি না, আমরা আল্লাহকে বেশি ভয় করি। এই রকম সবাই বলবে। এখানে এমন আশেক রসুল বসা আছেন, ফজরের নামাজ পড়েন নাই, আসরের নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজ পড়েন নাই, জোহরের নামাজ পড়েন নাই, আজকে এশার নামাজও পড়ে নাই, এমন আশেক আসেনি ময়দানে নাই। আবার এমনও আশেকে রসুল এই ময়দানে আছে যারা বয়ানের আগেও বিড়ি, মোনাজাতের পরেও আবার বিড়ি, আছে না নাই? এই সমস্ত আশেকে রসুলকে যদি বলি আল্লাহরে ভয় করেন, বলবে হ্যাঁ করি, অথচ না তার মধ্যে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলেন আমারে কারা ভয় করে, আমাকে কারা ভয় করে না, তার নমুনা দুইটা কয়টা? ভয় করার অর্থ দুইটা, হয়তো বান্দা জীবনে গুনাহ করবে না, যদি গুনাহ হইয়া যায় আল্লাহর মহাব্বতে বান্দা তওবা করতেও দেরি করবে না। তাহলে যারা গুনাহ করে না তারাও মুত্তাকি, যারা গুনাহ হওয়ার পরে তওবা করতেও দেরি করে না তারাও মুত্তাকি। মুত্তাকিদের পরিণাম ফল পরকালে দুইটা, বিনা হিসাবে জান্নাত, পর্দা ছাড়া আল্লাহর সাথে হবে মুজুসে মুজুকো দূর কর, তাকে দেখো মুজুমে তুজুকো এক নজর, ইয়া এলাহি তুমি মাবুদ হে, ইয়া এলাহি তুমি মাশুক হে। এরে নবীর উম্মতের দল, কোরআন সিনায় লাগাও রে মুমিন, এই কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত। যারা আল্লাহকে ভয় করে গুনাহ করবে না এদেরকে কোরআন হেদায়াত করবে। প্রশ্ন বড় জটিল, যারা আল্লাহকে ভয় করিয়া গুনাহ করে না এরা তো মুত্তাকি, এরা তো হেদায়াতের উপরেই আছে, কোরআন আবার কিসের হেদায়াত করবে? আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন হেদায়াত করবে মুত্তাকিনদেরকে। মুত্তাকি কারা? যারা আল্লাহর ভয় গুনাহ করে না, এরা তো আসলে আগের থেকেই হেদায়াতের উপরে আছে, আবার আল্লাহ কেন বললেন কোরআন হেদায়াত করবে? তার ব্যাখ্যা দুইটা। এক নম্বর ব্যাখ্যা, আল্লাহ কোরআন দিয়া মুত্তাকিনদেরকে হেদায়াত করার ব্যাখ্যা হলো, ও মুত্তাকি তুমি তাকওয়ার উপরে আছো, কখন জানি তুমি লাঞ্ছিত হইয়া যাও, আমি আল্লাহ কোরআন দিয়া তোমাদেরকে হেদায়াত করার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ তোমাদের ইস্তেকামাতের মাকাম দান করব, জানো তুমি স্থির হইয়া তাকওয়ার উপরে চলতে পারো, লাইন থেকে ছিটকে পড়ে না যাও। দুই নাম্বার ব্যাখ্যা হলো, আমি আল্লাহ মুত্তাকিনদেরকে আমার কুদরতি ব্যবস্থাপনার মাধ্যমে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। হর কে দারত খৌফে হকদর দিল মদগম, জান্নাতুল মাওয়া দেহত উরা মাকাম, জুজ বাহকচি জে মখাজ ইনসু জা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। মোনাজাতটা দিয়া ফেলাম? হ্যাঁ না, যেভাবে আপনারা করতেছেন তো মনে হয় ধৈর্য মনে হয় শেষ, আরেকটু সামনে আগাবো, কথা বলেন না কেন, আরেকটু সামনে যাব,
তাহলে এই যারা উঠতেছে এদেরকে বসায় দেন, বসেন সবাই বসেন, একটা আওয়াজ দিবেন না, সবাই বসেন। আল্লাহ পাকে ময়দানকে কবুল করেন। আরো জোরে বলেন ভাইরা আমার, কিছু মানুষ দেখবেন সমাজের ভেতরে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বয়ান শুনবে কিন্তু মোনাজাত দিবে না, এরকম একদল মানুষ আছে না নাই বলেন? কারণ কি জানেন, শয়তান এদের উপরে গালেব হয়ে গেছে। শয়তান কি চায়, যে তুমি দুই ঘন্টা না পাঁচ ঘন্টা বয়ান শুনো তবে মোনাজাত দিবা না। কেন? মোনাজাত যদি দাও একজনের আমিন কবুল হয়ে গেলে সবার গুনাহ মাফ। শয়তান কইব যদি তোর গুনাটাই মাফ করাইয়া দাও মোনাজাত দিয়া, তো আমার জিন্দেগীর চাকরি শেষ। এই জন্য দেখবেন কিছু মানুষ দুই ঘন্টা তিন ঘন্টা বয়ান শুনে মোনাজাতের আগে দিয়া ভাগে, কারণ শয়তানের অন্তর দখল করে নিছে মোনাজাত দিয়া যেন গুনাহ মাফ করানোর সুযোগ না পায়। এই জন্য কিছু কিছু কপাল পরারা মোনাজাতের আগে আগে ভাগে, আছে না নাই? আপনারা কি মোনাজাতের আগে যাবেন না মোনাজাত দিয়া যাবেন? কি সবাই একমত? আল্লাহ কবুল করেন। আরো জোরে বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন মুত্তাকিনদের জন্য হেদায়াত, যারা আল্লাহকে ভয় করবে এদেরকে কোরআন হেদায়াতের পথে মজবুতি অর্জন করার ব্যবস্থা করে দিবে। আল্লাহর ভয়, আল্লাহর ভয় বান্দার অন্তরে জমা যদি করতে চাও, মুত্তাকি যদি হতে চাও, খাতি আল্লাহ ওয়ালার বন্ধু না হওয়া ছাড়া সম্ভব হবে না। এই জন্য আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মাআস সাদিকিন। আউলিয়ারা কারে উকবা, ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আল্লাহওয়ালাদের বন্ধু হইয়া এরপরে নিজের অন্তরের মধ্যে তাকওয়া ঢুকাও, না হয় গুনাহ থেকে বাঁচা সম্ভব হবে না। আর গুনাহ থেকে যদি বাঁচিয়া না থাকো পরিণাম ফল বড় ভয়ঙ্কর হবে। ও এলাকার মুসলমান, ও যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ভালো করে শুনে নেও, এই দুনিয়া আসল কিছুই না রে বাবা। এই মহামারী করোনায় কত তাজা তাজা প্রাণগুলো চলে গেল, কয়দিন আর দুনিয়াতে বাঁচবারে মুমিন এমন কোন দিন নাই যে মরণের খবর নাই। আর বেশিরভাগ যুবকের লাশের খবরই বেশি পাওয়া যায়। এই যে কয়দিন আগে তুফান গেল, এক রাত্রের ভিতরে তুফান শুরু হয়ে গেল, মালয়েশিয়া থেকে যুবক টাকার ঘাটতি নিয়ে আসলো, সুন্দর বিল্ডিং বানাইলো, অন্তরে কত আশা ওই বিল্ডিং এর মধ্যে গিয়ে আরামে ঘুমাবে, আরামে দিন যাপন করবে, বিল্ডিং উঠবে, ওঠার ভাগ্য হলো না। রাতের বেলা পার্শ্বে টিনের ঘরে ঘুমায় গেল, এক পার্শ্বে স্ত্রী আর বান্দা, একটা কন্যা সন্তান, তিনজন একটা খাটের মধ্যে ঘুমায় গেল। এমন তুফান শুরু হয়ে গেল, একটা গাছ পড়িয়া বুকের উপরে পড়লো, জাগায় তিনজন চলে গেল। লোকজন আইসা বলতেছি আমরা নজর করে দেখলাম গাছটা বুকের উপরে পড়ে গেল, আমরা টানাটানি করলাম আর নাড়াচাড়া করতে পারলাম না, পাশে বিল্ডিং এখন তাকায় আছে, মাত্র দুই দিন তুফানের, দুই তিন দিন পরে বিল্ডিং উঠবে। রং টং লাগাইয়া মোটামুটি বিল্ডিংটা সুন্দর করলো, কিন্তু আল্লাহর কুদরত, ওই বিল্ডিং এর বাবাও বেঁচে নাই, মাও বেঁচে নাই, সন্তানটাও বেঁচে নাই। এরে টাকাওয়ালা ভাই, কিসের বাহাদুরি করো? আজকে তুমি এখানে বয়ান শুনতেছ, আগামীকাল এই সময় তুমি সুস্থ থাকবা কিনা কোনো গ্যারান্টি আসেনি। আপনাদের জামালপুর থেকে মোমেন শাহী যাবেন, মোমেন শাহী থেকে ঢাকায় যাবেন, ওই মোমেন শাহী থেকে ঢাকার বিশ্ব রোডে আল্লাহর এক বান্দা রাস্তা পার হবে, এক
পার্শ্বে আব্বা যান, আর এক পার্শ্বে আম্মা যান, মাঝখানে একটা কন্যা সন্তান, তিনজনে হাতে হাত লাগাইয়া বিশ্ব রোডটা পার হওয়ার জন্য দৌড় দিল। রাস্তার মাঝামাঝি যাওয়ার পরে এমন জোরে একটা ট্রাক এসে ধাক্কা দিয়া জায়গায় তিনজনেরে ফালায় দিল। বাবায় মারা গেল, মাও মারা গেল, কন্যা সন্তানটাও মারা গেল। ওই মহিলা গর্ভে ছিল একটা বাচ্চা, তেরাকের চাপে পড়ে বাচ্চাটা বের হয়ে গেল। আজও পর্যন্ত ওই বাচ্চাটা এখনো জিন্দা আছে, বিন্দু থেকে বিন্দু নষ্ট হয় নাই। ও নবীর উম্মতের দল, দ্বিতীয় কথা, আপনার বিবেক আল্লাহ দান করেছেন, বিবেকটাকে জিজ্ঞাসা করেন। জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, আলিফ বা তাও কোনোদিন শিখে নাই, এমন আপনাদের লাইনে জেনারেল পড়ুয়া, র‍্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, পাঁচ বেলার নামাজি বলেন আছে না নাই? তাহলে নিজের মনটাকে প্রশ্ন করেন, আপনি কেন পারবেন না? ওই ইসলামপুরের মুসলমান আপনাদের মতো যুবক স্কুল কলেজে লেখাপড়া করে, এক বেলারও নামাজ ছাড়ে না, এমন ছাত্র ছাত্রী আছে না নাই? আপনি নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করেন, আপনি কেন পারবেন না? ও যুবক, আপনার মতো যুবক ময়দানে গাড়ি চালায়, রাস্তায় গাড়ি চালায়, যখন আজান হয় বাস গাড়ির ড্রাইভার বাসটা পেরেক করিয়া নামাজে দাঁড়ায় যায়। ও ড্রাইভার ভাই, আপনি কেন ড্রাইভারি করতে গিয়া নামাজ পড়তে পারেন না? আপনার মতো সন্তান নদীর মধ্যে মাছ ধরিয়াও নৌকায় বৈশা নামাজ পড়ে নাই, এক বেলার নামাজ ছাড়ে না, বলেন আপনি কেন পারবেন না? আপনার মতো সন্তান ওই ময়দানে কৃষি কাজ করে, গামছা বিছাইয়া সময় মতো নামাজ আদায় করে, এক বেলার নামাজও বাদ দেয় না, আপনি কৃষি কাজ করতে গিয়া কেন নামাজ পড়তে পারবেন? ও যুবক আল্লাহর গোলাম, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, এমপি, মন্ত্রী, এরপরে চেয়ারম্যান, মিম্বর, এই রকম আল্লাহর বান্দা, কোটি টাকার মালিক, ব্যবসা করে হালাল ভাবে, পাঁচ বেলার নামাজ পড়নেওয়ালা এদের মধ্যে আছে না নাই? আপনি কেন পারবেন না? আসল ফলাফল কি জানেননি? ও ভাই জানেরা, আমিও তো আজকে আপনাদের মতো পারতাম, প্যান্ট শার্টটাই লাগাইয়া দাড়িটা কামাইয়া রাস্তায় আজকে মাস্তানি করতে, কিন্তু টুপি মাথায় দিলে মাথা গরম লাগে, এরপরও কেন টুপি ফালাই না? দাড়িটা লম্বা করার কারণে যৌবনের ভাব চলে যায়, এরপরও কেন দাড়ি ফালাই না? লম্বা জামা গায়ে দেওয়ার কারণে শরীরটা গরম লাগে, এরপরও কেন জামাটা ফালাই না? এই টুপিওয়ালা বইলা কত মানুষ গালি দেয়, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, ও নবীর উম্মত তাবলীগ করার কারণে কত মানুষ গালি দেয়, দেওবন্দী হওয়ার কারণে কত মানুষ বাজে কথা বলে, এরপরও কেন এই লাইনটা সারলাম না রে বাবা? এর একটা মাত্র কারণ, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা কোনো মিথ্যা নাই। আল্লাহর নবী 63 বছরের জীবনে একটা মিথ্যা কথা বলেন নাই। ও নবীর উম্মতের দল, ওই আল্লাহর কোরআন নবীর হাদিস সত্য। আজকে আমি বক্তা হইয়া বয়ান করি, আপনারা শ্রোতা হইয়া বয়ান শুনেন, আমার ভক্ত বৃন্দের অভাব নাই, আর আমি এই ভাবসাব নিয়ে যতই ভাবসাব দেখাইয়া বয়ান করি, আমার ভাবের মেয়াদ কত জানেননি? আমার ভাবসাব শেষ হয়ে যাবে যখন আজরাইল এসে বাসিতে সিগনাল দিয়ে দিবে, ওই সময় কে বক্তা কে শ্রোতা কোনো ভেদাভেদ নাই। যখন আজরাইল আসবে সবার জন্য তিনটা সাদা কাফন, কে ধনী কে গরিব, কে প্রজা কে রাজা, কে ডাক্তার কে রুগী, কে আলেম কে মূর্খ, কে ধনী কে গরিব, কোনো ভেদাভেদ নাই। সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া ওই অন্ধকার কবরে নিয়া যখন রাখবে, ওই কবরের মধ্যে দুইজন ফেরেশতা আমার কবরে আপনার কবরে আসবে। আয়েশা ফেরেশতারা জিজ্ঞাসা করবে না, কয় টাকার মালিক হইছেন, কত এলেম আপনার আছে, কি পরিমাণ শিক্ষা অর্জন করেছেন, সবার কবরে প্রশ্ন হবে মাত্র তিনটা, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। এরে নবীর উম্মতের দল, ওই অন্ধ
কাউকার কবরে যাওয়ার পর মাত্র তিনটা প্রশ্ন আপনাদের আমাদের সবার বেলায় করা হবে। ওই রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমাতুল্লিল আলামিনের পরিচয় দাও। এই তিনটা প্রশ্ন যখন করবে, মদিনার নবী বলেন যারা এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ, আর যারা দিতে পারবে না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। এরে নবীর উম্মতের দল, কারা জবাব দিতে পারবে কারা পারবে না? মদিনার নবী বলেন দুনিয়াতে যারা রবের গোলামি করে কবরে যাবে, এরা কবরে গিয়ে জবাব দিবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম মেনে চলবে তারা কবরে গিয়ে জবাব দিবে দীন আল ইসলাম, আমার ধর্মের নাম একমাত্র ইসলাম। দুনিয়াতে যারা নবীর সুন্নতের আমল করে চলবে, মায়ার নবীর সুন্নতের আমল, বান্দা তুমি চুলগুলো কেমনে রাখবা সেখানেও নবীর সুন্নত, আঙ্গুলের নখগুলো কেমনে কাটবা সেখানেও নবীর সুন্নত, জুতা দুইটা কেমনে পায়ে পড়বা সেখানেও নবীর সুন্নত, বাথরুমে কেমনে ডুববা সেখানেও নবীর সুন্নত। যারা সুন্নত অনুযায়ী চলবে কবরে যাওয়ার পর আমার নবীকে যখন দেখাইয়া দিবে, সুন্নতের আশেক নবীরে দেখা মাত্র চিনে ফেলবে, আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও ফেরেশতা আমার এই বান্দাকে আর ডিস্টার্ব করবা না, এখনই জান্নাতের বিছানাটা কবরে বিছাইয়া দাও, জান্নাতের সাথে রাস্তা বানায় দাও, আমার বান্দা এখন ঘুমাবে কেয়ামত পর্যন্ত কবরের মধ্যে আরামে ঘুমাইবে, কেউ ডিস্টার্ব করবা না, সাড়ে তিন হাত কবরটা বড় বালাখানা বানায় দাও, আমার বান্দা আরামে ঘুমাবে। ও এলাকার যুবক, ও পর্দার আড়ালের আম্মা জান, ভালো করে শুনো, ওই অন্ধকার কবরে আল্লাহ না করুন, দুনিয়াতে যারা রবের গোলামি করবে না, ইসলাম মানবে না, নবীর সুন্নতের আমল করবে না, এরা যখন কবরে যাবে এই জমিনের মধ্যে একদল নাফরমান, ওই তিনটা প্রশ্ন যখন তাদেরকে করা হবে তখন তারা বলবে হা হা লা আদরি, আফসুস আমি কিছুই জানি না। এই কথা বলার পর আল্লাহর নবী বলেন আমার আল্লাহ গাইবি আওয়াজ দিয়ে বলবেন ও কবরের ফেরেশতা এই নাফরমানকে আর কোনো জিজ্ঞাসাবাদ করার সুযোগ দিও না, আমি আল্লাহ দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া চাঁদের আলো সূর্যের আলো, আমার দেয়া নদীর মাছ, আমার দেয়া গাছের ফল জমিনের ফসল খাইয়া এই নাফরমান একবারও আলহামদুলিল্লাহ বলে নাই, এবং এই বান্দা আমার দেওয়া নিয়ামত পাওয়ার পর একবারও শুকর আদায় করে নাই। ওলামায়ে কেরামরা পায়ে ধরে 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 নামাজের দাওয়াত দিত, এক বেলার নামাজও পড়ে নাই, এখন আর সময় নাই, জাহান্নামের বিছানাটা কবরে বিছায়া দাও, জাহান্নামের বিছানা কবরে দিয়া জাহান্নামের সাথে রাস্তা খুলে দাও। আল্লাহর নবী বলেন আমার আল্লাহ রাগান্বিত হইয়া কবরের মাটিকে ডেকে বলবে ও কবরের মাটি, এই গুনাগারের দুই পার্শ্ব থেকে জোরে জোরে চাপ দাও, এত জোরে কবরের মাটি চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও যুবক আল্লাহর গোলাম, একটা মশার কামড় সইতে পারি না, গুনা নিয়ে কবরে গেলে কেমনে আজাব সহ্য করবারে বাবা, এখনো সময় আছে তওবা করো, স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ দোয়া করি, ডাক্তারি পড়ো ইঞ্জিনিয়ারিং পড়ো, অনুরোধ করে বলবো ওই পড়ায় কোনো বাধা নাই, তবে তুমি নবীর তরিকা মেনে চলো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে আমল করো, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হইও না, পেছনে যত অন্যায় করেছো ও আল্লাহর বান্দা আমার আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, যত অপরাধ করেছো তওবা করলে মাফ হয়ে যাবে। ও নবীর উম্মতের দল, ওই আযাবের কথা মরণের কথা স্মরণ করে আল্লাহর কাছে এখনো তওবার নিয়ত করে ফেলো। ও যুবক কয়দিন যৌবনের বাহাদুরি করবা, দুনিয়াটা কিছুই না, এখনো সময় আছে তওবা করে নাও, মনে মনে আমার আল্লাহকে ডেকে বলো হে মালিক আমার মতো গুনাগার জমিনে কেউ নাই, গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, আমার জিহ্বা না পাক, আমার অন্তর না পাক। ও নবীর উম্মতের দল,
আজকে যেই যুবকের চল্লিশ বছর পর্যন্ত চেহারাটা থাকবে সুন্দর, অথচ পঁচিশ বছরের যুবকের চেহারা দিয়ে তাকাইলে মহাব্বত লাগে না, কারণ এই গজবের মোবাইলের কারণে চেহারা নষ্ট করে ফেলেছে। এই গজবের মোবাইলের গুনার কারণে বান্দার আমল নষ্ট, ইমান নষ্ট, চেহারা শেষ। তোমার হাত দুর্বল, মেরেন দুর্বল, লেখাপড়ার ঘরে আগুন লাগাইছো রে যুবক, এই মোবাইলের কারণে তোমার জিন্দেগি বরবাদ। কত যুবকেরা এই মোবাইলে ফ্রি গেমস খেলতে খেলতে পাগল হয়ে রাস্তায় ঘুরে, মা চেনে না, বাবা চেনে না, ভাই চেনে না, মোবাইলের পেছনে পড়িয়া নিজের মেধা নষ্ট করে ফেললো। লেখাপড়াও নাই, চরিত্র নাই, মা বাবা পর্যন্ত হাত উঠাইয়া বদদোয়া করে, ও আল্লাহ এই সন্তানটাকে তুমি তাড়াতাড়ি নিয়ে যাও, এই রকম বদ আখলাক দুশ্চরিত্র সন্তান আমি দেখতে চাই না। ও যুবকের দল, হেদায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, ওই আল্লাহর উপরে যদি একদিন বিশ্বাস ভক্তি থাকে এখনো সময় আছে, তওবা করে নাও। এক মিনিট নিজের মনটাকে বুঝাও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না, আমার মতো বান্দা চাকরি করিয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারব না, আমারে বুঝি শয়তান ধোকা দিছে, আল্লাহ বেজার, আব্বা আম্মা বেজার, এখনো সময় আছে তওবা করে নাও। গলায় ছুরি আসলে মরিয়া যাব, তারপর আর নামাজ ছাড়ব না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, নবীর তরিকা মেনে চলব, দেশ ও জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হব না। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, অন্তরে যদি দুর্বলতা না থাকে, মুনাফিকি না থাকে, আল্লাহর মহাব্বত, নবীজির মহাব্বত নিয়ে যদি তওবা করার নিয়ত খাঁটি থাকে, যাদের অন্তরে খাঁটি নিয়ত আছে, আর কোনোদিন বিপর্দায় চলব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিয়া তাদেরকে বলবো তওবার খাঁটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ আমাদের হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন, আর জোরে বলেন, কয়দিন আর বাসবারে যুগু, একদিন না একদিন বিদায় হতে হবে, মরণ থেকে পালাবার কোনো উপায় নাই, এখনো সময় আছে, আল্লাহর মহাব্বত নিয়ে চলো, আর মনে মনে আল্লাহকে বলো, হে মালিক তুমি যদি তৌফিক না দাও আমি আগাইতে পারব না। ও দয়ার আল্লাহ, মেহরবানি করে আমাদের সবাইকে তওবার উপরে মজবুত হইয়া নবীর তরিকা মতে চলার তৌফিক দান কর, আমিন।